প্রাকৃতিক অন্যান্য মধুর মতো নয় মোটেও। এই মধু খেলে হ্যালুসিনেশন পর্যন্ত হয়, শুধুমাত্র পাওয়া যায় নেপালে। খাওয়ার পর পুরো অনুভবটা এত হতবুদ্ধিকর ঘোর লাগা যে নাম হয়ে গেছে নেপালি ম্যাডহানি, মানে নেপালের পাগলা মধু। যারা কেনেন এই বিশেষ জাতের মধু তাদের অনেকে আবার এটা পছন্দ করেন। এটা নাকি তাদের কাছে LSD-র মতো ব্যয়বহুল মাদকের প্রাকৃতিক একটা বিকল্প। খেলেই যে মস্তিষ্কে গোলমাল পাকবে ব্যাপারটা আক্ষরিক অর্থেই এমন নয়। তবে নেপালের পাগলা মধু নির্দিষ্ট মাত্রার বেশি খেলে নিশ্চিত হবে হ্যালুসিনেশন। হিমালয় কন্যা নেপাল বরাবরই রহস্যের চাদরে ঘেরা। দেশটার অন্য বহু বৈচিত্র্যের মেলায় ম্যাডহানিও আছে। অদ্ভুত যেমন কাজ, তেমনি দামটাও আকাশ ছোঁয়া। তর্ক সাপেক্ষে বিশ্বে যত রকমের মধু পাওয়া যায় তার মধ্যে সবচাইতে দামি ক্যাটাগরির অন্যতম এটি। গুণগত মান এবং সংগ্রহ করার কঠিন সংগ্রাম, দুইয়ের মিশেল ম্যাডহানিকে করছে বিশেষভাবে কাঙ্ক্ষিত। এই দুনিয়ার সবচাইতে বড় সাইজের মৌমাছি এপিস বর্সাটা ল্যাব্রিওসা। সাইজে লম্বা হয় 3 সেন্টিমিটার অবধি। বাস করে হিমালয়ের একেবারের প্রত্যন্ত এলাকায়। কেবলমাত্র এই জাতের মৌমাছি সচরাচর রডোডেনড্রন ফুল থেকে মধু সংগ্রহ করে। ওই ফুল থেকে নেয়া মধুতে থাকে বিষাক্ত কিছু উপকরণ, যে কারণে ম্যাডহানি পরিমাণের বেশি পান করলে ঘটতে পারে হ্যালুসিনেশন। একে তো হিমালয়ে অত্যন্ত দুর্গম অঞ্চল, তার উপর নেপালিদের মধ্যে কেবলমাত্র বিশেষ একটি গোত্র এই মধু সংগ্রহের কাজ করে, নেপালের গুরুঙ্গ উপজাতি। তাদের অন্যতম পেশাই হল পাহাড়ের খাঁজ থেকে এই ধরনের মধু সংগ্রহ করা। বছরে মাত্র 2 বার মধু সংগ্রহের কাজে হিমালয়ের উঁচুতে ওঠে গুরঙ্গরা। ম্যাডহানির বেশিরভাগটা অবশ্য বিক্রি হয় বিদেশে। চীন, জাপান, কোরিয়ার মতো দেশগুলো পাগলা মধুর প্রধান ক্রেতা। অনেকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করলেও এটা মূলত ঔষধ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া হিমালয়ের কাছাকাছি বাস করা নেপালি উপজাতিরা ঠান্ডা কাশির প্রতিকার হিসেবে ম্যাডহানির ওপর বেশ নির্ভরশীল। নেপালি ইতিহাসের বইপত্র ঘাটলে এও জানা যায় যে একটা সময় শত্রুকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হতো ম্যাডহানি। কেবল একবার খাইয়ে দিলেই হলো, বহু শত্রু বাহিনী নাকি লড়াই হেরেছে পাগলা মধু খাওয়ার পর বেহুশ হয়ে। ম্যাডহানি খাওয়ার পর মৃত্যু হয়েছে এমন দৃষ্টান্ত অবশ্য সচরাচর নেই। ঝিম ধরা থেকে হ্যালুসিনেশন অবধি এর প্রভাব সীমাবদ্ধ। বিশ্বের অভিজাত শ্রেণীর মানুষের কাছে পরম কাঙ্ক্ষিত হলেও আকর্ষণীয় মোড়ক আর বর্ণনার ব্যাকগ্রাউন্ডে আছে নেপালি উপজাতিদের যন্ত্রণাও। জীবিকার তাগিদে মধু সংগ্রহ করতে গিয়ে পাহাড় থেকে ফিরে আসেনি এমন মানুষ আছে বহু। পাহাড়ের খাঁজে জড়িয়ে থাকা মৌচাক ভাঙতে গিয়ে সেই পর্যন্ত পৌঁছাতে গিয়ে দুর্ঘটনা কম হয়নি। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে গুরুঙ্গ উপজাতিদের যোগাযোগ হিমালয়ের দুর্গম ছাপিয়ে বেড়েছে লোকালয়ে। অনেকে ছেড়ে দিচ্ছেন এই পেশা, তবে এখনও বহু আদিবাসী মধু সংগ্রহের এই কাজটা বাপদাদার পরম্পরা মেনে চালু রেখেছেন। অনেকটা বাংলাদেশের টাঙ্গাইলের তাঁত শিল্পীরা যেমন, গুরঙ্গরাও ঠিক তেমন। শেকড়কে আঁকড়ে ধরে থাকার এই চেষ্টা যেন সহসা থামবার নয়।